জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ হাইকোর্টে। যে এই মামলার ক্ষেত্রে যে এবার কি হবে? তোমার চাকরি চলে গেছে, আমাদের মেয়েটা আমরা নিতে এসেছি। চল তোকে আমি আবার ভালো ছেলের সাথে বিয়ে দেব। এই যে বিয়ান শুনুন, যতগুলো দাবি আর জিনিসপত্র নিয়েছেন কালকে সকালের মধ্যে আমার বাড়িতে যেন পৌঁছে যায়। বৌদি, ও বৌদি, মাসুদা কোথায় গো? কি আছে রে? তোমার মেয়েকে একটু সামলাও। কেন? আমার মেয়ে তোমার কোন বাগানে মই দিতে গিয়েছিল ঠাকুরপো? আমার বাগানে মই দিতে যাবে কেন? তোমার মেয়ে আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম একটা ছেলের হাত ধরে গল্প করছে। হ্যাঁ, তুমি ঠিক দেখেছো তো ঠাকুরপো। না না, আমাদের মেয়ে তো ওরম নয়। হ্যাঁ গো বৌদি, রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি ঠিক দেখেছি। ও আজ বাড়ি আসুক, যদি না পিঠের চাল তুলেছি আমি ওর বাপ নয়। বাসুদা, মাথা গরম করলে হবে? মাথা ঠান্ডা করো, মেয়েকে বোঝাও, আসি আমি। আমি তোমাকে কতবার বলেছি মেয়েকে মোবাইল দিতে না। আরে যা হবার তো হয়ে গেছে, এখন কিছু একটা উপায় ভাবো। উপায় তো আছে, মেয়েকে পুড়িয়ে লাভ নেই, বিয়ে দিয়ে দেবো। দাঁড়ো, ঘটক মশাইকে ফোন করছি। হ্যাঁ ফোন করো। হ্যালো, নেড়া ঘটক বলছো? হ্যাঁ বলছি। আমি মাকসুদ, আমার বাড়িতে আসতে পারবে? হ্যাঁ যেতে পারবো। তাহলে তাড়াতাড়ি আসো, তোমার সাথে দরকার আছে। আরে ঘটক মশাই, আসুন আসুন, বসুন বসুন। কি দরকার বলুন? মোর মেয়ে সেকেন্ড ইয়ারে পড়ে, বিয়ে দিয়ে দেবো, হাতে ভালো ছেলে আছে? আমি ঘটক, আমার হাতে ছেলে নয়, এই ব্যাগে ভালো ছেলের ছবি আছে। হ্যাঁ হ্যাঁ দেখাও দেখি কি ছেলের ছবি আছে। এগুলো চলবে? কোথায় দেখি দেখি। ছেলে দেখতে ভালো, কি করে? এই ছেলেটার বাবার 5 টাকার চিরা মিল আছে আর 3টি তেলের পাম্প আছে। ছেলে চাকরি করে? না। তাহলে বিয়ে দেব না, প্রাইমারি বা হাই স্কুলে মাস্টার থাকলে বলুন। এখানে তো ছবি নেই, কিন্তু তুমি যদি বলো তাহলে বিকেলে ছেলেও তার মাকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে বিকেলে নিয়ে এসো। কিন্তু মাকসুদা, ছেলের বাড়িতে একটু দেনা পাওনার ব্যাপার আছে। ছেলে চাকরি করে, যা চাইবে ঘর ভরিয়ে দেব। মাকসুদা ছবি দাও। তাহলে বিকেলে দেখা হচ্ছে, আসি। আসুন আসুন মহারানী, এতক্ষণ কোথায় ছিলে? কোথায়? আবার কলেজে গিয়েছিলাম। আমি তোর বাবা, তুই কোথায় যাও না যাও সব খবর মোর কাছে আছে। ওই ছেলেটা কে? কোন ছেলে? কি ছেলে? এমন ভাব দেখাতে জানো, ভাজা মাংস উল্টে খেতে জানে না। রাস্তায় যে ছেলেটার হাত ধরে গল্প করছিলি, ছেলেটা কে? আস্তে, তোর কলেজ যাওয়া বন্ধ, আজকে তোকে ছেলে দেখতে আসবে, যা ভেতরে যা। কি মেয়ের সাহস, রাস্তায় ছেলের সাথে গল্প করছে, মান সম্মান পুরো মাটিতে মিশে দিল। ও মাকসুদা, বাইরে বেরিয়ে এসো, দেখো কাদের নিয়ে এসেছি। আসুন আসুন, বসুন বসুন। এরাই হচ্ছে মেয়ের বাবা মা। নমস্কার। নমস্কার। মাকসুদা, তাড়াতাড়ি মেয়েকে নিয়ে আসো। যাও টুকটুকিকে নিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। ঠিক আছে মা, তুমি এখানে বসো বসো বসো। নিচের দিকে মুখ করে থাকলে বদনটা দেখবে কি করে? মুখটা তোলো। আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম টুকটুকি খাটুয়া। বাবার নাম কি? মাকসুদ খাটুয়া। ঘটক মশাই, আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে। দেনা পাওনা কিছু দিতে হবে নাকি বলুন? আমাদের কোনো দাবি দাওয়া নেই, আপনারা আপনাদের মেয়েকে হাতে কানে গলায় 5 ভরি 10 ভরি যতটা পারবেন ততটা দেবেন। যা দেবেন আপনার মেরিত থাকবে বলুন। আর খাট, পালঙ্ক, ড্রেসিং টেবিল, টিভি, ফ্রিজ ওগুলো তো দেবেন। আর আপনার হবু জামা এসে কি আর আপনার মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে শ্বশুর বাড়ি আসবে, পাঁচজন দেখলে কি বলবে বলুন তো? যদি পারেন 2 চাকার হিরো হোন্ডা দিয়ে দেবেন, তাছাড়া আমাদের কোনো দাবি দাবা নেই। চল, এত কিছু মেঘও বলছে আমাদের দাবি দাবা নেই, যা চাইছে দিয়েই দিই। ছেলে প্রাইমারি স্কুলের মাস্টার, মরে গেলে আমার মেয়ে পাবে পেনশন। মাকসুদা, এত কি ভাবছো, বিয়েতে রাজি তো? হ্যাঁ রাজি রাজি রাজি। তাহলে দিনক্ষণ পাকা করো। তাহলে জানুয়ারি মাসের 15 তারিখ একটা ভালো দিন আছে, ওই দিনে ঠিক করা হোক। তাহলে তাই হোক। তাহলে বিয়ের দিন দেখা হচ্ছে, এখন আসি। Thank you.
না যাব না আপনি খবর টবর কিছু জানেন না কি খবর কালকেই কোর্ট থেকে অর্ডার এসেছে যারা টেট পরীক্ষায় ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তারা যেন 24 ঘন্টার মধ্যে রিজাইন দেয় আর যা বেতন পেয়েছে সব যেন ফেরত দেয় আপনি কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন নাকি হ্যাঁ কিন্তু আমি এখনো সরকারি চাকরি করি এই যে 100 দিনের কাজ আসি আবার পরে দেখা হবে উনি যে বলে গেলেন সেটা কি সত্যি নেটে সার্চ করে দেখি 70 জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ হাইকোর্টে যে এই মামলার ক্ষেত্রে যে 200 বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল সেই 200 আপনি তো সবই জানেন আমরা ছেলে গুলদের চাকরি বেচে টিভিতে নাম দেওয়া আছে তাই এসেছি কই আমরা তো কিছু জানি না তুই কিছু জানো না কিন্তু তোর শাশুড়ি মা সবই জানে এই তো গুলদের চাকরি পা আমার সাথে চলে এসেছে দিল তো আমার মেয়ের জীবনটা নষ্ট করে আরে বেয়াই মশাই অত রাগছেন কেন ঠান্ডা হন কি রে আর কি শুনছি তোর নাম নাকি টিভিতে দেখাচ্ছে হ্যাঁ তোমার চাকরি চলে গেছে আমাদের মেয়েকে আমরা নিতে এসেছি চল তোকে আমি আবার ভালো ছেলের সাথে বিয়ে দেব এই যে বিয়ান শুনুন যতগুলো দাবি আর জিনিসপত্র নিয়েছেন কালকে সকালের মধ্যে আমার বাড়িতে যেন পৌঁছে যায় এই চল এই টুকু কি করছেন আমার চাকরি হয়ে গেল আর মনটাও গেল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন দেখা হচ্ছে তাহলে বাই বাই